বাংলাদেশি মুসলমান, পাকিস্তানি মুসলমান, তাদের ভারতবর্ষ ছাড়তেই হবে, এছাড়া দ্বিতীয় কোনো রাস্তা নেই। কিন্তু ভারতীয় মুসলমান যারা, তাদের প্রতি বিজেপি সরকার, নরেন্দ্র মোদী বা ভারতীয় জনতা পার্টির বিন্দুমাত্র বিষদজ্ঞান নেই, তার সবচেয়ে প্রমাণ আজকের এই পবিত্র দিনে ভারত সরকার রাষ্ট্রপতির হাত দিয়ে যাদেরকে পদ্মভূষণ পদ্মশ্রী দিয়েছে তাদের তালিকাটা একবার দেখুন। পদ্মশ্রী পাওয়া কতজন মুসলমান আছে? পদ্মশ্রী পদ্মভূষণ পাওয়া কতজন মুসলমানের নাম আছে? পশ্চিম বাংলার মুসলিম নাগরিক, মুসলমান নাগরিক, তাকেও পদ্মশ্রী প্রদান করা হয়েছে। সেই কারণে নরেন্দ্র মোদী সরকারের কোথাও দৃষ্টিভঙ্গির মধ্যে হিন্দু মুসলমানের বিভাজন নেই, বিদেশি মুসলমান আর স্বদেশি মুসলমানের বিভাজন আছে, থাকবে। আমার ভারতবর্ষের মুসলমান আমার সঙ্গে সমমর্যাদায় ভারতে থাকবে, কিন্তু ভারতের বাইরে থেকে আসা মুসলমান যারা আছে তাদের ভারত ছাড়তেই হবে, আজ ছাড়ুক আর কালকে ছাড়ুক, এটাই হচ্ছে প্রতিজ্ঞা। আন্দোলন চালাচ্ছে একদল বাংলাদেশি পাকিস্তানি লোকেরা, সেই আন্দোলনে বিভিন্ন রাজনৈতিক দল তারা তাদের প্রতিনিধিদের পাঠিয়েছে। কি ফল দাঁড়ালো? জাতীয় পতাকা হাতে যারা ওখানে বসে আন্দোলন করছে ভারতবর্ষের জাতীয় পার্টির প্রতিনিধিরা ওই মিটিং এ বক্তব্য রাখছে। আর সেই মিটিং থেকে আমরা কি দেখলাম? আসামকে আলাদা করো ভারত থেকে, কাশ্মীরকে আলাদা করো ভারত থেকে, অর্থাৎ ভারতকে সংযুক্তিকরণের বদলে ভারত বিভাজনের আন্দোলন শাহিনবাগ থেকে উঠছে। এটা ভারতবর্ষের প্রত্যেকটি নাগরিকের বিরুদ্ধে ষড়যন্ত্র বলে আমরা মনে করি, ভারত মাতার প্রতি ষড়যন্ত্র বলে মনে করি। তাই আজ শপথ নেওয়ার দিন। একইভাবে আমরা দেখছি পাকসা কাছেও একদল বাংলাদেশি মুসলিম অনুপ্রবেশকারী কতগুলো ছোট ছোট বাচ্চাকে ঢাল বানিয়ে সেখানে ভারত বিরোধী ঘুরে ফিরে আন্দোলন চালাচ্ছে। আমাকে এক সাংবাদিক জিজ্ঞাসা করলো, এইটুকু ছোট ছোট বাচ্চা যারা সিএ বোঝে না, এনআরসি বোঝে না, এনপিআর বোঝে না, তো তাদের ওখানে নিয়ে গিয়ে ছোট ছোট বাচ্চাদের সর্বনাশ করা হচ্ছে? আমি বললাম কোনো পরোয়া নেই, ওই ছোট ছোট বাচ্চারা ভারতের নয়, ওরা বিদেশি বাচ্চা, অতএব ওদের জানা দরকার এটা বিদেশ, এটা ভারতবর্ষ, ওদের দেশ নয়, ওদের কাছে এটা বিদেশ, আজ হোক আর কাল হোক ওদেরকে এখান থেকে যেতে হবে। কিছু লোক এখানে চিৎকার করছে এনআরসি এনআরসি, দেশে এনআরসি লাগু হয়নি, দেশে বাংলাদেশ থেকে আগত যারা হিন্দু আছে তাদের নাগরিকত্ব প্রদানের মহান কাজ ভারত সরকার করেছে, এনআরসি লাগু হয়নি, কিন্তু এনআরসির আতঙ্ক ছড়াচ্ছে। আমি মনে করি যারা এনআরসির আতঙ্ক ছড়াচ্ছেন তারা প্রকারান্তরে ভালো কাজই করছেন। আমি মমতা ব্যানার্জিকে ধন্যবাদ দিচ্ছি যে আপনি সিএর চেয়ে বেশি এনআরসি প্রচার করছেন, তার জন্য তার কারণ আজ হোক আর কাল হোক এদেশে এনআরসি লাগু করতেই হবে। দেশকে যদি বাঁচাতে হয় বিদেশিদের চিহ্নিত করে ভারত থেকে বিতাড়ন করতে হবে, সে আজ হোক আর কাল হোক। আজকে কেন্দ্রীয় সরকারের কার্যক্রমে এনআরসি নেই, কিন্তু আগামী দিন এনআরসি হতেই হবে। এনআরসি খারাপ কিসে? যদি এনআরসির মধ্যে আইনগত বাধা থাকতো, এনআরসি যদি সংবিধানের বিরুদ্ধে হতো, তাহলে সুপ্রিম কোর্টের কাছে প্রশ্ন করুন, আসামে এনআরসির আদেশ কে দিয়েছে? আসামের এনআরসি করার আদেশ সুপ্রিম কোর্ট দিয়েছে, অতএব ভারতবর্ষের সর্বোচ্চ আদালত তার নির্দেশে আসামে এনআরসির কাজ হয়েছে। তার মানে এনআরসি আসামে হয়েছে,
আগামী দিন পশ্চিম বাংলাতেও হওয়া দরকার, ভারতবর্ষে হওয়া দরকার। আজকে সরকারের কার্যক্রমে থাক বা না থাক, অক্টলডি মনুমেন্টের তলায় দাঁড়িয়ে বলেছিল ভারত ভাগ মানতে হবে, তবেই ভারত স্বাধীন হবে। এই বেমান কমিউনিস্ট পার্টি যেদিন বলেছিল কান মে বিড়ি মুখ মে পান লড়কে লেঙ্গে পাকিস্তান, এই বেমান বিশ্বাসঘাতকেরা মুসলিম লীগের সাথে থেকে সাত গাঁট করে আমার ভারত মাতাকে খণ্ড করেছে। আর ওই ক্ষমতার পিয়াসু ক্ষমতা লড়ুক জওয়াহরলাল নেহরুর ক্ষমতার পাশরা দেশকে টুকরো করে দিয়েছে, বিভাজন করে দিয়েছে দেশকে। সেই কারণে আজ আমাদের মায়ের সামনে এই শপথ নেওয়ার দিক, আর মা তোমরা থাকতে এক চুলো অঙ্গ তোমার গা থেকে কেউ খুলতে দেবে না, এক চুলো ভারত মাতার উপর আঘাত আনতে আমরা দেব না। এই শপথ নিয়ে আমরা রাজনীতি করছি। ঠিক তেমনি ভাবে দেশ বিভাজনের সময় যে দৃশ্য আমরা দেখেছি, কংগ্রেস কমিউনিস্টের যে রোল দেখেছি, আজকে কংগ্রেস কমিউনিস্টের রোল তৃণমূলের রোল এক রোল, ঠিক এমনি ভাবে দেশ বিরোধী শক্তির সামনে পাকিস্তানের সঙ্গে মদত দিয়েছিল কংগ্রেস, দেশ বিভাজনে মদত দিয়েছিল কংগ্রেস, কমিউনিস্টরা আজকে আবার নতুন করে দেশ বিভাজনের জন্য মদত দিচ্ছে তৃণমূল কংগ্রেস, কংগ্রেস আর তার সাংবাদিকরা। সেই কারণে দেশের সমস্ত মানুষের কাছে আমি আবেদন জানাব, আসুন সবাই মিলে প্রতিজ্ঞাবদ্ধ হই যে আমরা এক চুলো দেশ মাতৃকার ক্ষতি করতে দেব না। তাই যারা আজকে জাতীয় পতাকা ত্রিবর্ণ রঞ্জিত চক্র শোভিত আমার মায়ের বসন, যেই বসনের আড়ালে বিদেশিরা নিজেদের মুখ লুকাবার চেষ্টা করছে, সে মুখকে আমরা খুলে দেব। বিদেশির হাত থেকে মায়ের বসনকে আমাদের কেড়ে নিতে হবে, এটাই হচ্ছে আমাদের প্রতিজ্ঞা। বাংলার কোনো আইপিএস রাষ্ট্রপতির সম্মান পেলেন না, এর জন্য পুরোপুরি মমতা ব্যানার্জি দায়ী। শুধু এবার নয়, গত তিন বছর ধরে মাত্র একজন আইপিএস অফিসার রাষ্ট্রপতি পদক পেয়েছেন আর বাংলা থেকে কেউ পাচ্ছে না। এর পেছনে মূল কারণ কি? মূল কারণ হচ্ছে পশ্চিমবঙ্গ সরকার বেছে বেছে দুর্নীতিগ্রস্ত এবং রাজনৈতিক স্বজন পোষণে দুষ্ট বিভিন্ন আইপিএস অফিসারের নাম বারবার পাঠাচ্ছে, যে কারণে এই রাজ্য থেকে আইপিএস অফিসাররা রাষ্ট্রপতি পদক থেকে বঞ্চিত। অথচ এই রাজ্যে এক গাদা আইপিএস অফিসার আছে যারা রাষ্ট্রপতি পদক পাওয়ার যোগ্য, যাদের রাষ্ট্রপতি পাওয়ার পদক পাওয়ার অধিকারী আছেন। অথচ মমতা ব্যানার্জির রাজনৈতিক সংকীর্ণ দৃষ্টিভঙ্গির জন্য, দুর্নীতির সাথে আপোষ করবার জন্য বেছে বেছে দুর্নীতিগ্রস্ত ব্যক্তিদের আর রাজনৈতিক দোষে দুষ্ট ব্যক্তিদের নামে বারবার রেকমেন্ড করছে রাজ্য সরকার, যে কারণে রাজ্য বঞ্চিত হচ্ছে। এই কারণের জন্য রাজ্যের যে অপমান হয়েছে তার জন্য মমতা ব্যানার্জির উচিত প্রকাশ্যে রাজ্যবাসীর কাছে ক্ষমা চাওয়া। তার কারণ, ওরই সংকীর্ণ দৃষ্টির জন্য, রাজনৈতিক অভিসন্ধির জন্য এখানকার আইপিএস অফিসাররা বঞ্চিত হলো, বাংলা বঞ্চিত হলো রাষ্ট্রপতি পুরস্কার থেকে। থাকব আর ভারত মাতার বিরুদ্ধে চারণ করব, দেশ বিভাজনের স্লোগান তুলব, প্রদেশের নাম তুলে তুলে আজাদির স্লোগান তুলব, আফজল গুরুর এখানে প্রশংসা করব, আর দেশের মধ্যে থাকবে ঘাড় ধরে দেশ থেকে বের করে দিতে হবে। সেই কারণে দেশের ভাষা যারা বলতে পারবে না তাদের এদেশে থাকার নৈতিক অধিকার নেই, এটাই পরিষ্কার, আর এটা আমরা আজও কার কাল পরিচ্ছন্ন না। না, এসব তো বাংলাদেশি স্যার, সমস্ত পার্সার কাছে দিল্লি শাহিন বাদে যারা বসে আছে তারা সব বাংলাদেশি মুসলমান, এখানে বিনা অনুমতিতে প্রবেশ করে এখানে বহাল তবিয়তে আছে, অতএব স্বাভাবিকভাবে জাতীয় পতাকা তাদের হাতে শোভা পায় না। জাতীয় পতাকার আড়ালে একদল বিদেশি তাদের মুখ ঢাকার চেষ্টা করছে, অতএব এই বিষয়ে মানুষকে সচেতন করতে হবে। সেই কারণের জন্য আমরা পরিষ্কার বলতে চাই, যারা এই দেশকে টুকরো করতে চায় তাদের বক্তব্য শাহিনবাদ থেকে বেরোচ্ছে, শাহিনবাদের আন্দোলন থেকে বেড়াল ঝুলি থেকে বেরিয়ে পড়েছে, কে শুনলেন?
আসামকে আলাদা করে দেশ থেকে, ওখান থেকে ভাষণ উঠছে। জওহরলাল নেহরু ইউনিভার্সিটি থেকে আমরা আজাদির ভাষণ শুনেছি, ইনশাআল্লাহ আজাদি চাওয়ার কথা আমরা শুনেছি। তো একইভাবে তো চলছে সব জায়গায়। তো দেশ বিরোধী শক্তির কাছে মাথা নত করবো আমরা? সেই কারণে ভারতের নাগরিককে তৈরি থাকতে হবে আজকে নতুন করে ভারতের অভ্যন্তরে বিভাজনের রাজনীতি, একদল ভারতীয় লোকের মদদে বিদেশি নাগরিকরা যেটা শুরু করেছে, সেই বিদেশি নাগরিকদের বিরুদ্ধে আমাদের রুখে দাঁড়াতে হবে। যাদবপুর বিশ্ববিদ্যালয়ে অনেক কায়দা কানুন করেছে, অনেক কায়দা কানুন করে যাদবপুর ইউনিভার্সিটিকে নিজেদের আওতায় নেওয়ার চেষ্টা করেছে, সেই জন্য পারেনি। আর আমরা তো আমাদের আওতায় নেওয়ার চেষ্টা করব না। আমরা রাষ্ট্রীয় ভাবনায় যাতে বিশ্ববিদ্যালয় চলে সেই রাস্তার ব্যবস্থা আমরা করব। আর কি করে করতে হয় সে আমরা জানি। দু মাস তো আমি বেশি সময় বলেছি, আশা করি অত সময় লাগবে। বামেরা স্বীকার করেছে স্বাধীনতা, এরাই তো রাস্তা রাস্তা চিৎকার করেছিল আজাদি ঝুটায়। এই সেই বামেরা যারা চীন ভারতের যুদ্ধে চীনের পক্ষ নিয়েছিল, এই সেই বামেরা যারা নেতাজি তোজোর কুকুর বলেছিল, এই সেই বামেরা যারা এই রাজ্যে শাসনভার পাওয়ার পর কোনদিন জাতীয় পতাকা তোলেনি। 1987 সালে প্রথম মুখ্যমন্ত্রী জ্যোতি বসু জাতীয় পতাকা উত্তোলন করেছিলেন কলকাতার মাটিতে। তার আগে কোনো কমিউনিস্ট নেতা জাতীয় পতাকা ছোঁয়নি এবং জ্যোতি বসু মুখ্যমন্ত্রী হওয়ার পরেও জাতীয় পতাকা উত্তোলন করেনি। যাদের জাতীয় পতাকা থেকে এত ঘৃণা, সেই কারণেই তাদের জাতি থেকে বাদ দিয়ে দিচ্ছে ভারতবর্ষের মানুষ। আগামী দিন এই ভারত থেকে, মানচিত্র থেকে এদের নাম নিশান মুছে যাবে। আজকে বিপদে পড়ে যেমন মমতা ব্যানার্জিকে নারায়ণ নাম করতে হচ্ছে, বিষ্ণু নাম করতে হচ্ছে, তেমনি বিপদে পড়ে আজকে নিজেদের অস্তিত্ব রক্ষার তাগিদে কমিউনিস্টদের জাতীয় পতাকা হাতে নিতে হচ্ছে।